বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভুল করে কোনো কিছু ডিলিট করে দিলে সেগুলো কিভাবে ব্যাক আনবেন। তো বন্ধুরা, আপনারা ইদানিং এই সমস্যাটাতে খুব বেশি পড়ছেন। আপনারা অনেক টাইমে ভুল করে অনেক পিকচার ডিলিট করে ফেলেন এবং অনেক ভিডিও ডিলিট করে ফেলেন, এবং আপনারা যখন ডিলিট করে ফেলেন তখন আপনাদের মনে হয় খুবই ইম্পর্টেন্ট ছিল আপনার ওই ডিলিট করা ফাইল বা ফটো ভিডিওগুলো। তো বন্ধুরা, তখন আপনি চিন্তায় পড়েছেন যে কীভাবে এগুলো ব্যাক আনা যায়। তো আপনারা করেন কি, জাস্ট সিম্পলি ইউটিউবে গিয়ে সার্চ করেন যে কীভাবে ডিলিট করা ফটো ফিরিয়ে আনা যায়। তো বন্ধুরা, আপনারা যে ভিডিওগুলো তারপর দেখেন সেগুলো কিন্তু একটাও কাজ করে না, বেশি অংশই কাজ করেন, একদম খুবই বেকার ভিডিও। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা 100% ট্রাস্টেড প্লাস একটা ইউনিক অ্যাপ শেয়ার করবো, যেটার মাধ্যমে আপনারা 100% আপনি প্রত্যেকটা অ্যাপ ফিরিয়ে আনতে পারবেন। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজে চলে যাই। এর জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটার ডাউনলোড লিঙ্ক আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, এবং আমি ভিডিও লাস্টে দেখাবো কিভাবে আপনারা ডাউনলোড করবেন। তো জাস্ট আপনারা সিম্পলি এখানে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন যে ডামস্টার, ঠিক এই অ্যাপ্লিকেশনটা আপনাদের লাগবে। এবং বন্ধুরা, আপনারা জাস্ট সিম্পলি অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর তো এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে অনেকগুলো ভিডিও চলে আসছে। তো এখান থেকে আপনি জাস্ট এই থ্রি ডটে ক্লিক করবেন। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, এখানে দেখেন যে থ্রি ডট, এই অপশনটাতে একটা ক্লিক করবেন। তো এই অপশনটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট সিম্পলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিপ স্ক্যান রিকভারি। আপনারা ভালো করে লক্ষ্য করবেন যে এখানে গিয়ে আপনারা জাস্ট সিম্পলি এই ডিপ স্ক্যান রিকভারি এই অপশনটাকে চুজ করবেন। তো এই অপশনটাতে চুজ করার পর জাস্ট সিম্পলি আপনার এগুলো প্রসেসিং হবে, মানে আপনার পিকচার থেকে বা আপনার গ্যালারি থেকে যেই পিকচারগুলো আপনারা ডিলিট করে ফেলেছেন সেই সবগুলো পিকচার এখানে চলে আসবে। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এখান থেকে ভিডিও ডাউনলোড করবেন। ভিডিও ডাউনলোড করার জন্য জাস্ট আপনারা সিম্পলি এই যে উপরে দেখতে পাচ্ছেন যে অল, এই অপশনটাতে একটা ক্লিক করবেন। এই অপশনটাতে একটা ক্লিক করার পর এখান থেকে আপনি চুজ করতে পারবেন আপনি আপনার ডিলিট করা ফটো ফিরিয়ে আনতে চাইলে এই অপশনটা আপনার জন্য, এবং যদি আপনি ভিডিও আনতে চান তাহলে এটা, এবং অডিও আনতে চাইলে এই নিচেরটা। তো বন্ধুরা, এই অপশনগুলো শুধুমাত্র যারা ডিলিট করে ফেলেছেন সেটাকে আলাদা আলাদা ভাগ করার জন্য। তো মনে করেন এখন আমি পিকচার আনতে চাই, সেজন্য আমি জাস্ট সিম্পলি পিকচারে ক্লিক করলাম। পিকচারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পিকচারগুলো আছে সব পিকচারগুলো কিন্তু আমি ডিলিট করে ফেলেছি, কিন্তু এখানে সেই পিকচারগুলো জমা হয়ে। তো এখানে আপনারা সব পিকচারগুলো পেয়ে যাবেন। দেখেন আমি যে যে পিকচারগুলো ডিলিট করছি তো সবগুলো পিকচারই কিন্তু এখানে চলে আসছে। তো খুব সহজেই আপনি এটাকে রিকভারি করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখান থেকে কিভাবে আপনারা পিকচারগুলো রিকভারি করবেন। রিকভারি করার জন্য জাস্ট আপনি সিম্পলি যে কোনো একটা পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার জাস্ট সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন। তিনটা অপশনের ভিতর এখান থেকে দেখেন যে রিস্টোর গ্যালারি, রিস্টোর টু গ্যালারি। তো এই অপশনটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এটা রিস্টোর হয়ে আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এইভাবেই আপনারা এখানে সব ভিডিও ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।